তাড়াতাড়ি দৌড় উঠে রে, কি যে একটা অবস্থা, আমি রক্ত বেরিয়েছে। এই যে এই যে আমি কইলাম না, একটা খুবই মর্মাহত একটা ঘটনা হয়ে গেছে। আমার যে খাসিগুলো আছে, এই খাসিগুলোরে কুকুরে অ্যাটাক করছে। ওই যে দেখতেছেন পানির ভিতরে নেমে গেছে ভয়ে। ও আল্লাহ! আর এই যে এইখানে যেটা দেখতেছেন খাসি, আমি দেখতেছি একসা ওরা কামড়ে কামড়াইতেছে, ওরে কামড় দিয়ে ধরছে। কি যে একটা সিচুয়েশন, মানে আমি ফেস করতেছি, এটা আমি আপনাকে বুঝাতে পারবো না। আয়, ও আল্লাহ, ওরে মনে হয় ভালোভাবে কামড় দিছে, ও সাঁতরে দিতে পারতেছে না। কি হইতেছে আল্লাহ ভালো জানে। কি করবো এখন, আমারই নামতে ভ্রমণ হইতেছে। আর এই লোকাল ডগগুলাকে মানে ভাগানোর জন্য জ্যাক আর রোজ যে আমরা কেস থেকে ছেড়ে দিছিলাম, যেন ওদের দেখে যেন ওরা ভয় যেন দ্রুত এখান থেকে চলে যায়। সাগর পানিতে নাম, খাসি পড়ে গেছে, করতে পারতেছে না, বা খাসি পানিতে পড়ে গেছে। এই রোজ জ্যাক, কাম কাম, আয়। ও যেন উঠতে পারে, আল্লাহ। ওইটা কই, ওইটা আরেকটা কই, তাড়াতাড়ি তাড়াতাড়ি নাম ভাইয়া, দুইটা কি পানিতে পড়ছে? এ দাঁড়া দাঁড়া, জ্যাক দাঁড়া, হ্যাঁ তাড়াতাড়ি ধর ওটা রে। আল্লাহ, আমি কাজ করতেছি, এই মুহূর্তে দেখতেছি যে চিল্লা চিল্লা শুরু হয়ে গেছে। এখন আমি তো একটা দেখতেছি যে পানিতে নাম, সার একটা পাইতেছি না। কি যে একটা অবস্থা, আমি কি বলবো। পেঁচায় গেছে সাগর, পেঁচায় গেছে, সুতা পেঁচায় গেছে না, এই জন্যই বুঝতে চাইতেছিল না। আরেকটা গই, আরেকটা গই, আরে কামাতে দিছে না। আমার বড়টা কই, বড় খাসি কই, পানিতে, হ্যাঁ পানিতে, ওই যে বড়টা। আরে না, আরেকটা আছে না, সেটা কই। আচ্ছা, হ্যাঁ, হঠাৎ আমি ছাগলের অনেক চিল্লাচিল্লি শব্দ শুনতে পেরা আমি বাসা বাহির বের হই। এখন দেখি আমার ছোট ছোট যে ছাগলের যে বাচ্চাগুলো আছে, ওই বাচ্চাগুলোর পেছনে দুই তিনটা কুকুর একসাথে দৌড়াদৌড়ি শুরু করছে। একটা পুরোপুরি পানিতে ঝাঁপ দিছে, ওইটাকে তো উঠাইছি দেখছেন আপনারা। আর বড় যে ছাগলটা আমার আছে ফিমেল, ওই ছাগলটাকে ওরা মানে ব্যাক সাইডে ওরা দুই তিনটা কামড় দিয়ে কামড় দাঁত বসাই দিছে। আর এখন আরেকটা সবচেয়ে সুন্দর যেই ছাগলটা আছে, ওইটাকে আমি খুঁজে পাইতেছি না। এটা এখন পুরো জায়গা এরিয়াতে যা আছে আশেপাশে সব খুঁজতেছি, বাট এটা কই গেছে আমি কি এটা খুঁজে পাইতেছি না। লাস্টে ও ভয় পুষ্কুনিতে লাভ দিছে, কি বলবো, কি যে একটা পরিস্থিতি। খাসি আরেকটা কই, আরেকটা তো দেখতেছি না, এইটারে আমি দেখতেছি যে এই কুকুরগুলো যে এত অ্যাটাকিং, আমি তো কল্পনাও করিনি, কেমনি কি আমি তো বুঝতেছি না কিছু। সাগর ওই ঠিক আছে, ও ঠিক আছে, দেখতে আর পাইবো না, কেমন দিছে রে, হ্যাঁ চেক করে দেখতো, কামড় দিছে, এবার বড়টার বড়টার চেক কর, আমি দেখছি যে ওটা কামড় দিয়ে ধরে রাখছে পিছনে, বড়টা একটু দাঁত বইছে, দেখি কোন স্পট বসছে না, দেখি, হ্যাঁ ও এসর দিছে না, আর রক্ত বেরিয়েছে, এই যে এই যে এই যে এই জায়গাতে কামড় দিছে দেখছো, একটুখানি হয়েছে, যা কি কোনো ব্যাপার না, এক্সেসন দিয়ে দিলে, এক্সেসন দিয়ে দিল, তাহলে এটা এখন খোলে, খুলে নিয়ে এগুলো রে। আর রোজ জ্যাক ওরা কই গেল, রোজ জ্যাক, রোজ। অনেক খোঁজাখুঁজি করার পরে খালের পাড়ে ওকে এইভাবে পড়ে থাকতে দেখা যায়। ওর শরীরটা পুরো শক্ত হয়ে গেছিল, মোটামুটিভাবে অনেক দ্রুত বড় হয়ে গেছিল, মাশাআল্লাহ এত সুন্দর হয়েছিল এই এই খাসিটা, কি বলবো, মানে ওকে আর রাখে নাই, ওর পেটের থেকে মানে সেই ভুঁড়ি বের করে ফেলছে, নার বের করে ফেলছে, মানে তিনটা কুকুর একসাথে ধরলে যা হয়। মাথা মাথা দেখি দৌড় কামড় দিয়ে ভেঙে লাইছে রে ভাই, দেখেন কি রে ভাই, দৌড় কামড়ে ছিড়া লাইছে, অ্যাটাক করছে তো দৌড়ে, মানে কোনো কিছু আর বাদ রাখে না, এমন ভাবে ওকে
মানে আক্রমণ করছে, এই জিনিসগুলো দেখাটা আমাদের জন্য এত সহজ ছিল না। আমরা যে কটা খাসি মানে মোটামুটি পালছি, এই প্রথম বাচ্চা খাসি এগুলা যেগুলো আমাদের বাড়িতে হয়েছে, ওদের প্রতি আমাদের কি পরিমাণ যে আবেগ অনুভূতি এটা বোঝানো যাবে না। আমার চোখের সামনে শুধু ভাসতেছে, 3 দিন বয়সের সময় আমি ওর ভিডিও করছিলাম, মানে কি সুন্দর, মানে হাঁটতেও পারতেছিল না, ওই মোমেন্টটা ওই মুহূর্তটা আমার চোখের সামনে স্পষ্টভাবে ভাসতেছিল। এই কয়েকদিন আগেও আমি ওদেরকে নিয়ে ভিডিও করলাম, ওদের সাথে দুষ্টুমি করলাম, ওদেরকে জড়ায় ধরলাম। আর এই যে আরেক জনের শিং উঠতেছে, মাশাআল্লাহ, বাচ্চা দুটো বড় হয়ে গেছে মাশাআল্লাহ। আপনাদের কি শিং উঠছে না? শিং উঠছে না, এই শিং উঠছে, অনেক বড় হয়ে গেছে আপনারা। কত না শুনলে আমরা কান ধরবো, কিন্তু কান ধরে টান বাচ্চা, সরি 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 সরি, আর ধরবো না ওকে, সরি। এদিকে আসেন আপনি, কি আপনি তো পুরো মারমতো হয়েছেন দেখতে মাশাআল্লাহ। হ্যাঁ, এত ভয় পান কেন? এই চেলা, এটা কি মার মতো হইছে? এই যে মার মতো হইছিল দেখতো, পুরো মার কালারটা পাইছে পুরোপুরি। ও কি কি কি, মাশাআল্লাহ। আমার এগুলো অনেক শখের, আমার ছোটবেলা থেকে ইচ্ছা যে আমি এগুলো পালবো, ওই জন্যই পালাই স্পেশালি। ছোটবেলা আমাদের ছাগল ছিল, এটা লাগে ফিমেলটা আর ওটা মেল, একটু উপরে বেশি উড়া, বেশি উড়া, বেশি উড়া সাগর। একটা মুহূর্তে সবকিছু নড়ে হয়ে গেল, একটা মুহূর্তে এরকম যে হয় এটা মানে ভাবনার বাইরে। কত যে চিন্তা ভাবনা আমার ওদের জন্য, ওদেরকে নিয়ে ছিল যে এগুলাকে আমরা বড় করব, যদি আল্লাহ না করুক যদি কোনো সমস্যা না হয় আমরা ওদেরকে মানে বিক্রিও করবো না, খাবো না, এইভাবেই থাকবে যতদিন বাঁচে, ওরা এইভাবে আমাদের সামনে থাকবে। এই খাসিটা যে দেখছে সেই চাইছে আমার থেকে যে ভাই এই খাসিটা আমারে দিয়েন, এই খাসিটা আমারে দিয়েন ভাই, এই খাসিটা অনেক সুন্দর হয়েছে ভাই, এত সুন্দর খাসি বেরিয়েছে আপনার, মানে কি পরিমাণ যে প্রশংসা। আর কি আর আসলে ও দেখতে যে সুন্দর ছিল, ওই দিন ও শিংগুলা নিয়ে আমি দুষ্টমি করতেছিলাম, যে শিংও বের হয়েছে, কত দ্রুত বড় হয়ে যাইতেছে, কত কিছু বললাম, আর আজকে ওর এই অবস্থা। কিন্তু ও যে খালের পাড়ে এইভাবে যে ওকে মাইরা ফালে রাখছে, এটা আমরা সবার মানে একবার সর্বশেষ আমরা তখন দেখছি, তাও নোবেল দেখছে, নোবেল দেখে আমাকে জানায়, আমি দৌড়ে আসছি। একটা মুহূর্তে সবকিছু এলোমেলো হয়ে গেল ভাই, সবকিছু চুরমার। কুকুর এইভাবে যে অ্যাটাক করবো এটা মানে কল্পনাই করি নি ভাই। রানে না খোরাই কোন পা জানি, এই পাটা। হ্যাঁ, কুকুরের কামড়ের আসলে স্পেসিফিক কোনো ট্রিটমেন্ট নাই ভ্যাকসিন ছাড়া, আর আপনার এখন জাস্ট পেইন কিলার দিচ্ছি ওদের, ওদের প্লাস ভ্যাকসিনও দেওয়া হবে ক্যানিশট আরভিকে। আর এত বড় ছাগলে ক্যানিশট আরভিকেটা অনলি ফর দ্য র্যাবিসের জন্য, এটা দেওয়ার পরে এটা 3টা ডোজ দিতে হয়, 0 থেকে আজকে ডেজটা 0 ধরা হবে, 0-তে একটা, ঠিক 7 দিন পর একটা, 21 দিন পরে আরেকটা, তাহলে মোটামুটি এই র্যাবিস ভাইরাসটা আর ওদের অ্যাটাক করবে না মোটামুটি পর্যায়ে জানা যায়। তবে কোনো কারণে যদি সেই কুকুরটার ভিতরে র্যাবিস ভাইরাস থেকে থাকে, তাহলে ভ্যাকসিনটা তো কিল্ড ভ্যাকসিন, এটা যদি ওরকমভাবে থেকে থাকে তাহলে কাজ নাও করতে পারে, এটাই হলো আসলে বাস্তবতা। থ্যাংক ইউ, পানি আল্লাহ তাআলা সহজ করুক। ওইটার কি সেম ভ্যাকসিন? না, এটা আমি পেন কিলার দিচ্ছি আগে। আচ্ছা আচ্ছা, এটা পেন কিলার না, পেন আছে আমার, ও একটু ভয় পাবে, অবশ্যই ভয় তো পাইছি, অনেক ভয় পাইছে ভাই। 2-3টা কুকুর যখন একসাথে ওরে ধরছে ভাই, আমি দৌড় দিছি যেইভাবে, এটা আমি বুঝাইতে পারবো না। আমি যাওয়ার পরে কুকুরগুলো ওইখান থেকে ভাগছে, তাও কি একটা কুকুর আমার দিকে প্রায় পারলে তারাই আসে, এরকম ওরা উগ্র হয়ে গেছে। তাহলে তাহলে তো ওর ভিতরে আসলে যখন গ্রুপিং করে এগুলি কামড়ায়, আমরা মনে করি যে এগুলি আসলে খাওয়ার জন্য অ্যাটাক করার জন্য গ্রুপ ওয়াইজ অ্যাটাকটা করছে। আবার যখন সিঙ্গেল কোনো কুকুর কোনো কারণ ছাড়াই ও যাইতেছে সামনে, যা বাজেছে একটু খামচি দিচ্ছে, ওর একটু আচর দিচ্ছে, সেক্ষেত্রে আবার ভয়টা বেশি। কিন্তু এটা গ্রুপ আকারে মনে করেন যে অ্যাটাকটা হইছে, অ্যাটাক করছে এই জন্য এলো, আমরা আশাবাদী ইনশাআল্লাহ ওদের আর ইয়া হবে না ইনশাআল্লাহ। এইটা কয়দিন দিতে হবে ভাই?
আমরা তিন ডোজ দিব ওকে। আচ্ছা আচ্ছা, আজকে একটা ডোজ, ঠিক মনে করে সাত দিন, সপ্তম দিনে একটা ডোজ, ঠিক মনে করে একুশতম দিনে একটা ডোজ। আচ্ছা আচ্ছা, আজকে সব নেক্সট রবিবারে। এই যে ভ্যাকসিনটা দেখেন, বুঝা যায়? জি জি জি, বুঝে যেতেছে।